জব গাইড আজ আমরা নিয়েছি রেলওয়েজ এলপি পিওইকিউ ম্যাথ ক্লাস 21 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 21/8/2018 শিফট থ্রিতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 20টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন এসে দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হচ্ছে। দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে কি না, পুলওয়াক এবং ম্যানেজারের কাছে থাকা মার্বেলের অনুপাত কত না, 5:9, যেখানে জয়রাম এবং ম্যানেজারের কাছে মার্বেল আছে 7:18 অনুপাতে। সেক্ষেত্রে পুলওয়াক এবং জয়রামের কাছে থাকা মার্বেলের অনুপাতটা কত? তাহলে পুলওয়াক আর হচ্ছে ম্যানেজারের কাছে আছে কত, এটা 5:9 অনুপাতে আছে। আর অন্যদিকে আছে জয়রাম ইস্টু ম্যানেজার কত আছে এখান থেকে, 7:18। আমার লাগবে কি এখান থেকে পুলওয়াক আর জয়রামের মধ্যে অনুপাতটা দরকার, তার জন্য কী করতে হবে না, মার্চ করতে হবে। তাহলে দেখো এখানে ম্যানেজার আছে 9, এখানে আছে 18, তো একে আমি 2 দিয়ে গুণ করে পাচ্ছি কিন্তু আমি 10:18। এখন এই দুটো সেম হয়ে যায় মানে তিনটে একসাথে মার্চ করা যাবে, তাহলে পি জে আর হচ্ছে এম কী হবে না, দেখো পি হচ্ছে এখানে 10, জে হচ্ছে কত এখানে 7 আছে, আর এম কত এখানে 18। আমার লাগবে কি এখান থেকে পি আর জেটা লাগবে, তো সেক্ষেত্রে 10:7 হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, রম্বসের ক্ষেত্রফল বলছে এখানে 24 বর্গমিটার, একটা কোণের দৈর্ঘ্য বলছে 8 মিটার, সেক্ষেত্রে রম্বসের প্রতিটি বাহু দৈর্ঘ্য কত? দেখো ক্ষেত্রফল বলেছে তার মানে কি না, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু D1 D2 সমান হচ্ছে 24, হাফ ইন্টু একটা কর্ণ বলে দিয়েছে কত এখানে 8 বলে দিয়েছে, তাহলে D2 করছে এখানে কত পাবো এখান থেকে, দেখো আমরা 2 দিয়ে কাটা পাচ্ছি এখানে আমরা 4, তা D2-র মানটা পাচ্ছি কিন্তু আমরা 6। তার মানে ধরো এই একটা রম্বস রয়েছে এখানে, ঠিক আছে, এই হচ্ছে রম্বস একটা, তাহলে এখানে কর্ণ দুটো বলেছে, একটা হবে তোমার 8, একটা হচ্ছে 6, তার মানে নিশ্চয়ই এটা 3 আর এটা 4। এখন এটা হয় সবসময় 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে এই এই বাহুটা কত পাবো আমরা এখান থেকে, সাপোজ ধরে নাও ওটা A B C D আর হচ্ছে ও, তাহলে এ বির মানটা পাবো এখান থেকে কত না, √ A² প্লাস হচ্ছে OB² তার মানে এখান থেকে পাচ্ছি আমি 3² প্লাস হচ্ছে 4² যার মান পাচ্ছি এখান থেকে আমরা 5² তাহলে এ বির মানটা পাচ্ছি এখান থেকে কত না 5 মিটার, এটাই হচ্ছে রম্বসের প্রতিটা বাহুর দৈর্ঘ্য, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এখানে বলছে 6x-5y+11=0, 15x+ky-9=0 সমীকরণের কোনো সমাধান নেই, সেক্ষেত্রে কে এর মান কী হবে? সমাধান না থাকলে কী হয় না, এক্সের কোএফিসিয়েন্ট মানে প্রথমটার কোএফিসিয়েন্ট বাই হচ্ছে পরেরটার কোএফিসিয়েন্ট 6/15 সমান ওয়াই এর প্রথমটার কোএফিসিয়েন্ট বাই ওয়াই এর পরেরটার কোএফিসিয়েন্ট কত না কে। আচ্ছা এখানে পাচ্ছি কত আমি দেখো 3 দিয়ে কাটা পাচ্ছি এখানে আমরা 2, 3 দিয়ে কাটা পাচ্ছি আমাদের 5 25/2 হচ্ছে 2, আগে একটা মাইনাস আর মান পাচ্ছি এখানে কত না -12.5, এটাই হচ্ছে কে এর মান, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো দশভুজ বিশিষ্ট একটা বহুভুজের কর্ণ সংখ্যা নির্ণয় করতে হবে। দেখো কর্ণ নির্ণয়ের সূত্রটা মনে রাখতে হবে, কী সূত্র না, n(n-3/2) এইটা হচ্ছে আমাদের কর্ণনির্ণয় সূত্র, বা এটা এইভাবে মনে হতে পারো NC2-1 এইভাবে মনে হতে পারো। যাই হোক এখানে আমরা কী বলছি, 10 বলছি, ধরো 10×10-3/2 দিয়ে কাটা পাচ্ছি এখানে আমরা 5×7 সমান পাচ্ছি আমাদের এখান থেকে 35, তাহলে 35টা কর্ণ আছে, এর অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলেছে এখানে ছবিতে 2009 সালে বাইক বিক্রি দেখানো হয়েছে, মোট বাইক বিক্রি কত না 6000, বলছে তথ্য অনুযায়ী কোন রঙের বাইক সমান সংখ্যায় বিক্রি হয়েছে, ইয়েলো আর হচ্ছে গ্রিন। দেখো সমান সংখ্যায় বিক্রি হতে গেলে পার্সেন্টেজটা সেম হতে হবে, মোট বিক্রি আমি নিয়ে ভাববো না, আমি ভাবো অবশ্যই কিনা পার্সেন্টেজটা নিয়ে। আচ্ছা দেখো ইয়েলো আর হচ্ছে গ্রিন, এই হচ্ছে ইয়েলো আর হচ্ছে গ্রিন, দেখো এখানে 10 আর এখানে 8 যোগ করে পাচ্ছি আমরা কত এখান থেকে না 18%, ঠিক আছে 18%, আর গোল্ডেন দেখো কত এখান থেকে না 10%, সমান তো 9, এটা বাদ দিয়ে দাও, এটাও তো হচ্ছে না আমাদের। সিলভার ও গ্রিন একসাথে আছে, সিলভার দেখো কত এখানে সিলভার হয়েছে, এটা 7 আছে এখান থেকে আর এখানে আছে 8, মানে পাচ্ছি এখানে আমরা 15%, আর গোল্ডেন রয়েছে কত এখান থেকে না 10%, এটাও তো সেম না। ব্লু অ্যান্ড গ্রিন, ব্লু দেখো এখানে 12% আছে আর গ্রিন আছে কত এখান থেকে আর, তাহলে 12/8 পাচ্ছি কত এখান থেকে না 20%, আর গোল্ডেন, গোল্ডেন মানে এখানে পাচ্ছি আমি 10%, এটাও তো সেম না, তো তিনটে সেম না, নিচ্ছে অপশান ডি হচ্ছে অ্যান্সার। ব্রাউন ও ব্ল্যাক, ব্রাউন মানে 3%, ব্ল্যাক হচ্ছে এখানে 5, মানে এখানে পাচ্ছি আমি 8%, আর গ্রিন দেখো রয়েছে কত এখান থেকে, গ্রিন রয়েছে দেখো 8%, দেখো সেম সেম আছে, সেম পার্সেন্টেজ মানেই কিন্তু সমান সংখ্যা বিক্রি হবে, তার অপশান ডি হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট চলো তিনটে সংখ্যা বলছে এখানে 45, 30 এবং 35-এর লসাগু কত হবে, দেখো 45 মানে কী হচ্ছে এখান থেকে না 5×3×3, 30 মানে কী হচ্ছে এখান থেকে 2×5×3, আর 35 মানে হচ্ছে এখান থেকে 5×7, আমার লাগবে কি এখান থেকে এলসিএম লাগবে, তো উপর থেকে আমি যে কোনো একটা নিয়ে নিই, তাহলে 5×3×3 নিয়ে নিলাম এখান থেকে, এক্সট্রা কী আছে এখান থেকে 2 আছে নেওয়ার মতো, আর এখানে এক্সট্রা কী আছে না 7 আছে, আর তো কিছু নেই,
পাঁচ, তিনে পনেরো, তিন হচ্ছে পঁয়তাল্লিশ, দুই হচ্ছে নব্বই, নব্বই আর সাথে গুণ করে পাচ্ছি এখানে আমরা 630, 630 হচ্ছে এখানে আমাদের লসাগু। নেক্সট চলো, পঁচিশকে একের পাঁচ দিয়ে ভাগ করলে পাওয়া যায় কত, তাহলে পঁচিশকে ভাগ করছি আমরা এখান থেকে একের পাঁচ, তাহলে এটা গুণ হয়ে যাবে, তাহলে পঁচিশ ইন্টু হচ্ছে পাঁচ বাই এক সমান হচ্ছে 125 হচ্ছে আমার এখানে অ্যান্সার। ওকে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে দেখো, মানিনা বলেছে এখান থেকে সবার আগে ব্র্যাকেটের কাজটা করে নিই আমরা, তেরো আর তিনে পাচ্ছি কিন্তু আমরা ষোলো, তাহলে পঁচিশ থেকে ষোলো বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা নয়, তাহলে মাইনাস দশ ইন্টু নয় এখানে পাচ্ছি আমরা মাইনাস নাইনটি পাচ্ছি, আবার এই মাইনাস নাইনটিকে আবার মাইনাস পাঁচ দিয়ে ভাগ, তাহলে পাচ্ছি কিন্তু কত আমরা এখানে পাচ্ছি আমি আঠেরো পাচ্ছি, তাহলে একের ছয় ইন্টু হচ্ছে আঠেরো আর তার আগে রয়েছে হচ্ছে ফোর প্লাস, এটা কালো পাচ্ছি আমরা এখানে তিন, চার আর তিনে পাচ্ছি কিন্তু আমরা সাত, সাত হচ্ছে এখানে মান, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, একটা ঘনকের ধারগুলো সমষ্টি একটা বড় ক্ষেত্রে পরিসীমার সাথে সমান, আমি ধরলাম যে ঘনকের বাহু হচ্ছে এইটা, এইটা হচ্ছে বাহু কার না ঘনকের, আর ধরলাম যে বড় ক্ষেত্রের বাহু ধরলাম এখান থেকে আমি যে ক্যাপিটাল এ, সেক্ষেত্রে ধারগুলো সমষ্টি মানে কী হবে দেখো, কটা ধার আছে এখান থেকে দেখো, ওপরে চারটে নিচে চারটে আর ধার মানে সাইড হবে চারটে মানে বারোখানা ধার, তাহলে বারো এ সমান সমান ফোর অফ এ পরিসীমার সাথে সমান বলেছে। আচ্ছা, ঘনকের আয়তনের সাংখ্যমান অর্থাৎ এ কিউ বলেছে ঘনকের আয়তন, বড় ক্ষেত্রে ক্ষেত্রে সমান বলেছে, বড় ক্ষেত্র কী হয় এখান থেকে এ স্কোয়ার হয় এখান থেকে, তবে বড় ক্ষেত্রের একটা বাহু দৈর্ঘ্য কত মানে এখান থেকে আমাদের এর মানটা বার করতে হবে। ওকে, আচ্ছা এক কাজ করি আমরা দেখো, এখানে এর মান পাচ্ছি কত দেখেন, ফোর এ বাই হচ্ছে বারো মানে এখানে পাচ্ছি আমি এ বাই হচ্ছে থ্রি, তাহলে এখানে এ কিউব মানে পাচ্ছি আমরা এ বাই থ্রি তার হচ্ছে হোল কিউব সমান সমান হচ্ছে এখান থেকে এ স্কোয়ার, তাহলে এ কিউব বাই হচ্ছে সাতাশ সমান সমান হচ্ছে এ স্কোয়ার, এটা কাটলে এখানে পড়ে যাচ্ছে এ সমান সমান পড়ে যাচ্ছে কত সাতাশ, তাহলে এর মান পাচ্ছি এখানে আমরা সাতাশ একক, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, বারগ্রাফে বলছে গ্রেড ফোরের স্টুডেন্টদের পছন্দের ফল দেখানো হয়েছে, তো ক্লাসের মোট স্টুডেন্ট সংখ্যা কত দেখো, অ্যাপেল পছন্দ করে কতজন না বারো জন, ভালো করে লিখি আমি এটা বারো জন। আচ্ছা, অরেঞ্জ দেখো পছন্দ করে কত না চোদ্দ জন, আচ্ছা গ্র্যাপ দেখো এখানে তোমার ছয় আর এখানে দেখো ম্যাঙ্গো কিন্তু এখানে দশ আর এখানে পাইনঅ্যাপেল কিন্তু এখানে আট, তা দেখো দশে আটে হচ্ছে আঠেরো, আঠেরো ছয় হচ্ছে চব্বিশ আর এখানে পড়ে আছে কত এখানে ছাব্বিশ, চব্বিশ ছাব্বিশ যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা পঞ্চাশ, তাহলে ফিফটি হচ্ছে আমার এখানে ক্লাসে ক্লাসের মোট স্টুডেন্ট, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, তিনের পাঁচ আর তিনের সাতের মধ্যে যোগ, তাহলে পঁয়ত্রিশ হচ্ছে এখান থেকে লসাগু, এখানে পাচ্ছি আমি সাত মানে পাচ্ছি কিন্তু আমি একুশ, এখানে পাচ্ছি পাঁচ তিন পাঁচ হচ্ছে পনেরো, এখানে পাচ্ছি কত আমি ছত্রিশ বাই হচ্ছে পঁয়ত্রিশ, তার মানে হচ্ছে এক পূর্ণ একের পঁয়ত্রিশ, এটাই আমাদের অ্যান্সার এখানে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা পরীক্ষা পাস করতে হয় যদি কাউকে 40% স্কোর করতে হয় তবে চল্লিশের পরীক্ষায় পাঁচ নম্বর কত, কিছুই না চল্লিশের পরীক্ষার ওপর আমরা এই 40%টাকে চাপিয়ে দেবো, কত পাচ্ছি এখান থেকে আমরা দেখো চার চারে পাচ্ছি কত, এখান থেকে আমরা পাচ্ছি কিন্তু ষোলো পাচ্ছি, এখানে অপশান কোনোটা ভুল আছে হয়তো, অপশান তো কোনোটাই মিলছে না এখান থেকে, কারণ এখানে দেখো 40% স্কোর করা মানে কী হয় জানে, একশোর মধ্যে পেতে হবে হচ্ছে চল্লিশ, ঠিক আছে, যেখানে একশো হচ্ছে ফুল মার্কস, আমাদের লাগছে কি এখান থেকে না চল্লিশের পরীক্ষায় পাঁচ নম্বর কত, সেক্ষেত্রে চল্লিশের পরীক্ষা মানে চল্লিশ বাই একশো ইন্টু চল্লিশ, আলটিমেট কী হয় এখান থেকে ষোলো হয়, তো এখানে অপশান মিলছে না বাধ্য, ষোলো হচ্ছে কিন্তু আমাদের এখানে অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, একটা স্বাভাবিক সংখ্যা যাকে পাঁচ ছয় সাত বা আট দ্বারা ভাগ করা হলে প্রত্যেক ক্ষেত্রে চার ভাগশেষ পাওয়া যায় এমন ক্ষমতা সংখ্যাটি নির্ণয় করতে হবে, সবার আগে পাঁচ ছয় সাত আট দ্বারা ভাগ করলে মেলে এমন সংখ্যা আমরা বার করি, তারপর আমরা ভাগশেষ নিয়ে ভাবছি, তার মানে কী বোঝা যাচ্ছে না এদের এলসিএমটা বোঝা যাচ্ছে, তো পাঁচ এখানে থাকবে ছয় মানে হচ্ছে দুই ইন্টু তিন, সাত এখানে থাকবে আট মানে হচ্ছে তিনটে দুই দু একটা দুই আছে এখানে আরও দুটো দুই এখানে নিয়ে নাও, তাহলে পাঁচ দুগুণে দশ আর এখানে পাচ্ছি আমি চার পাচ্ছি দশ চার হচ্ছে চল্লিশ, চল্লিশ আর এখানে পাচ্ছি আমি একুশ মানে পাচ্ছি কিন্তু আমি আটশো চল্লিশ, ঠিক আছে, এই সংখ্যাটা কিন্তু পাঁচ ছয় সাত আট দ্বারা ভাগ যায়, ঠিক আছে, এখানে কী বলেছে না প্রত্যেক ক্ষেত্রে চার ভাগশেষ পাওয়া যায়, তার মানে অ্যান্সার হবে কত না এইট ফোরটির সাথে এই ফোরটা যোগ করে দাও, তাহলে এইট ফোর ফোর হচ্ছে আমার এখানে রিকোয়ার্ড নাম্বার, অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, টাইপ ওয়ান শ্রমিকরা টাইপ টু এর শ্রমিকদের টু পয়েন্ট ফাইভ গুণ দক্ষ, ঠিক আছে, টি ওয়ান আর হচ্ছে টি টু, যদি টি টু যদি ওয়ান হয় টাইপ টু শ্রমিকের টু পয়েন্ট ফাইভ গুণ মানে এদের এফিসিয়েন্সি কত না টু পয়েন্ট ফাইভ, বা যদি এরা পাঁচ হয় এরা হচ্ছে দুই, কারণ এটা যখন কত বোঝায় না পাঁচের দুই বোঝায়, এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও। ওকে, তার মানে বোঝাচ্ছে কি না পাঁচজন টি ওয়ান শ্রমিক যা দুজন টি টু শ্রমিক তাই, ওকে, এই হচ্ছে ব্যাপার।
আচ্ছা, টাইপ টু শ্রমিকের 2.5 গুণ দক্ষ। আচ্ছা, আমি এফিসিয়েন্সি ধরেই করবো এটা, আমাদের এক্সট্রা কিছু দরকার নেই এটা। আচ্ছা, এখানে কি বলছে আর দেখো, এখানে বলছে যে 12 জন টাইপ 1 শ্রমিক একটা কাজ 10 দিনে করতে পারে। ঠিক আছে, দেখো তাহলে এখান থেকে টোটাল কাজটা কত হবে, দেখো এক একজনের এফিসিয়েন্সি কত এখান থেকে টাইপ 1 শ্রমিকের, দেখো 5 করে, সেক্ষেত্রে 12 জনের ক্ষেত্রে কী হবে না, 12 × 5 হচ্ছে টোটাল এফিসিয়েন্সি ইন্টু টোটাল ডেজ, কত না 10 দিন, তাহলে 12 × 5 = 60, 10 হচ্ছে এখান থেকে 600, তাহলে 600 হচ্ছে কিন্তু এখান থেকে আমাদের টোটাল ওয়ার্ক। এখন বলছে যে 4 জন টাইপ 1 এবং 15 জন টাইপ 2, 4 T1 এবং 15 T2 শ্রমিকের একই কাজ করতে কত সময় লাগবে, তাহলে 4 জন T1 মানে 4 × 5 হচ্ছে এফিসিয়েন্সি, আর 15 জন T2 মানে 15 × 2, এখানে পাচ্ছি আমি, এখানে পাচ্ছি 20, এখানে পাচ্ছি আমি কত না 30, মানে পাচ্ছি এখান থেকে 50 হচ্ছে টোটাল এফিসিয়েন্সি, সেক্ষেত্রে রেকর্ড টাইম কী হবে না, 600 হচ্ছে এখান থেকে মোট কাজ আমাদের। ঠিক আছে, আচ্ছা এখানে কিন্তু আমাদের 50 হচ্ছে এফিসিয়েন্সি টোটাল এখান থেকে পাচ্ছি আমরা, তাহলে ভাগ করে পাচ্ছি আমরা এখান থেকে 50 12 হচ্ছে তোমার 600 হচ্ছে, তাহলে এখানে 12 দিন লাগবে, অর্থাৎ অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, নিম্নের কোন সংখ্যাটি একটা যৌগিক সংখ্যা, দেখো এখানে 67, 47, 37 এগুলো সবকটা প্রাইম, তাহলে একমাত্র দেখো 19 × 3 ভাঙা যায় এইটাকে, আর কোনো সংখ্যাকে কিন্তু ভাঙা যায় না, তাহলে 57 হচ্ছে এখানে কিন্তু কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা। নেক্সট চলো, a² + ω² মান যদি 3 হয় সেক্ষেত্রে a³ + ω³ এর মানটা কত, তো এখানে দেখো কী পাচ্ছি আমরা a + 1/a, তা যদি হোল স্কোয়ার দিই তাহলে -2 × a, এইভাবে দিলে কত পাচ্ছি এখানে আমরা 3 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি a + 1/a, তার হোল স্কোয়ার পাচ্ছি এখানে কত না, ওপারে গেলে পাচ্ছি 5, তো এখান থেকে আমি a + 1/a এর মান পাচ্ছি √5। এখন লাগবে কি আমার এখান থেকে না, a³ + 1/a³ এর মান, তার মানে a + 1/a, তার হোল কিউ 3 × a, 1/a, a + 1/a, আচ্ছা এখানে পাচ্ছি আমি √5, তার হচ্ছে কিউব, এইটা এটা কাটে এখান থেকে 3√5 পাচ্ছি এখান থেকে, আচ্ছা এইটা মানে বলছি কিনা 5√5, সেখান থেকে 3√5 যদি বিয়োগ করে দিই কত পাচ্ছি এখান থেকে আমরা, 2√5 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান সি। নেক্সট চলো, একটা বড় জলের পাত্র 3টে ট্যাঙ্কার দিয়ে যথাক্রমে ভর্তি করা যায়, প্রথম 2টি ট্যাঙ্কার স্বতঃস্ফূর্তভাবে যে সময়ে জলপাত্রকে ভর্তি করতে পারে সেই একই সময়ে তৃতীয় ট্যাঙ্কার এককভাবে পাত্রটিকে ভর্তি করতে পারে, দ্বিতীয় ট্যাঙ্কারটি প্রথম ট্যাঙ্কারের তুলনায় 5 ঘন্টা দ্রুত ভর্তি করতে পারে এবং তৃতীয় ট্যাঙ্কারের তুলনায় 4 ঘন্টা দেরিতে, এটা কিন্তু কম সময় হবে না, দেরিতে হবে এটা, 4 ঘন্টা দেরিতে, ঠিক আছে, দেরিতে ভর্তি করে বা ধীরে ধীরে ভর্তি করে, ঠিক আছে, মন্থর স্লো ছিল করতে পারে, সেক্ষেত্রে প্রথম ট্যাঙ্কারের প্রয়োজনীয় সময় কত, দেখো ধরলাম আমি এটা হচ্ছে 1st ট্যাঙ্কার, এটা হচ্ছে 2nd ট্যাঙ্কার, এটা হচ্ছে 3rd ট্যাঙ্কার, প্রথমটা কী বলে দেখো, বলছে দ্বিতীয় ট্যাঙ্কারটা প্রথম ট্যাঙ্কারের তুলনায় 5 ঘন্টা দ্রুত, ঠিক আছে, অর্থাৎ যদি এর এক্স লাগে তাহলে এর লাগবে কত না, x - 5, অর্থাৎ 5 ঘন্টা কম লাগবে। এইবার দেখো 3rd ট্যাঙ্কারের তুলনায় কিন্তু আবার 4 ঘন্টা দেরিতে, তার মানে সেই 3rd ট্যাঙ্কারের ক্ষেত্রে আরও টাইমটা কিন্তু কম লাগছে, কত লাগবে না, x - 5 তো ছিল, এখান থেকে আরও 4 কম লাগবে, মানে 3rd ট্যাঙ্কারের ক্ষেত্রে কিন্তু এটা x - 9 লাগবে, এটা কিন্তু হয়ে গেল কি এফিসিয়েন্সি আমি করছি এখান থেকে, ঠিক আছে, আচ্ছা এফিসিয়েন্সি দরকার নেই এটা, এটা ধরে নাও টাইম, এটা এটা হচ্ছে টাইম রেশিও, ঠিক আছে। এখন এইটাকে উল্টে দিলে কী পাবো আমরা এখান থেকে, এফিসিয়েন্সি পাবো মানে 1/x - 5, আর 1/x - 9, এটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি রেশিও। এখন বলছে দেখো যে এখানে কী বলছে, এখান থেকে এখানে বলছে যে যে সময়ে জলপাত্রকে ভর্তি করতে পারে কেনা প্রথম 2টি ট্যাঙ্কার সেই একই সময়ে তৃতীয় ট্যাঙ্কার এককভাবে পাত্রটিকে ভর্তি করতে পারে, মানে প্রথম 2টি ট্যাঙ্কার এফিসিয়েন্সি সমষ্টি যা হবে 3rd ট্যাঙ্কার সাথে সেটা সমান হবে, অর্থাৎ 1/x + 1/x - 5 সমান হবে কি এটা x - 9। এখন এটা সমাধান করতে পারি আমরা, কিংবা আমরা অপশন টেস্ট করি এখান থেকে, 16 বসা, অর্থাৎ 1/16 + 1/11, আর এবারে আছে কত না 7, তো কখনোই মিলবে না এটা, বাদ দাও। 9 বসা, দেখো 9 + 1 কত হচ্ছে 4, আর এবারে দেখো কী হচ্ছে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, তো হবে না এটা, এই দুটো তো হচ্ছে না। 10 বসা, দেখো এখানে 1/10 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 1/5, মানে 10 হচ্ছে লসাগু এখান থেকে, 3/10 পাচ্ছি, আর এখান থেকে পাচ্ছি কত না 1 পাচ্ছি, এটাও তো হবে না, তাহলে একমাত্র অ্যান্সার হবে কত, অপশান ডি হবে। যদি আমি এখানে বসাই 15, মানে এখানে 1/15 + 15 - 5, মানে পাচ্ছি এখান থেকে 10, মানে এখানে পাচ্ছি আমি 30 লসাগু হচ্ছে, 2 × 3 মানে 6/30, মানে 1/5, তাই তো, হ্যাঁ ঠিকই আছে, আচ্ছা 5, একটু দেখে নিই আমি, 2 × 3 6 হবে, সরি এটা 6,
আচ্ছা, আর এপারে দেখো কত পাচ্ছি আমরা এখান থেকে, 1/15 - 9 মানে পাচ্ছি আমরা 1-এর ছয়। দেখো সেম সেমই আছে, সেক্ষেত্রে সমাধান করতে হচ্ছে না, আমাদের অপশান ডি হচ্ছে এখানে অ্যান্সার। অর্থাৎ প্রথম ট্যাঙ্কারের প্রয়োজনীয় সময় কত আমি ধরেছিলাম এখান থেকে এক্স ঘন্টা ধরেছিলাম, তাহলে এটা হবে কত আমাদের 15 ঘন্টা, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, টাইম ধরলাম, ধরে আমরা এখান থেকে এফিসিয়েন্সি বার করলাম, করে আমরা এই প্রথম দুটো ট্যাঙ্কারের সমষ্টি সমান সমান থার্ড ট্যাঙ্কারের সাথে সমান করে দিলাম, দিদি আমাদের অ্যান্সার চলে আসছে। নেক্সট, চলো, একজন দোকানদার তার গ্রাহককে 20% ছাড় দেয় এবং তাও তার লাভ হয় 25%, দ্রব্যটি হাজার নির্ণয় করো যদি দোকানদার 600 টাকা দিয়ে এটা কিনে থাকে। ঠিক আছে, দেখো কিনা তার কেনা দাম কত এটা না 600 টাকা, তার এসপি কত, কারণ এখানে তার 25% লাভ হয়েছে, তাহলে 600-র ওপর হচ্ছে 125/100, 00 কাটে এখান থেকে, এখানে পাচ্ছি আমি কত না 750 পাচ্ছি হচ্ছে এসপি। এখন আমি ধরলাম যে ধার্য মূল্য হচ্ছে আমার এখান থেকে এমপি, এখন এই এমপির ওপর কিন্তু 20% ছাড় দিয়েছিলাম, মানে পাচ্ছি এখান থেকে আমি 80/100, সমান সমান হচ্ছে 750। 20 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 4, 20 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 5, তাহলে এখানে এমপির মানটা পাচ্ছি এখান থেকে আমরা কত, 0, 5, 5, 25, 5, 2, 35, 2 হচ্ছে 37, 37, 50/2 হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা 4, 4 লং হচ্ছে এখানে 36, 1, 5, মানে এখানে পাচ্ছি আমি 4, 3, 12, 3, মানে এখানে পাচ্ছি আমি 4, 7, এখানে পাচ্ছি আমি কত না 2, 5, তাহলে 937.5 পাচ্ছি আমরা এখান থেকে, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, চলো, কী বলছে এখানে, সাইন টু দি পাওয়ার 4 - cos টু দি পাওয়ার 4 এর মান যদি 1 হয় সেক্ষেত্রে a/2 মান ডিগ্রিতে কত হবে। প্রথম কথা তো এটা থেকে আমরা ভাঙতে পারি, সাইন স্কোয়ার এ তার হচ্ছে হোল স্কোয়ার, এখানে পাচ্ছি আমরা কি না কস স্কোয়ার এ তার হচ্ছে হোল স্কোয়ার, সমান সমান হচ্ছে কত পাচ্ছি কিন্তু আমরা 1ই পাচ্ছি। এখন এটা মানে এটার মধ্যে একবার যোগ, এটার মধ্যে একবার বিয়োগ, ঠিক আছে, এটার মধ্যে একবার বিয়োগ বোঝাচ্ছে, ঠিক আছে, আচ্ছা থাক। এখন এটা মানে কত না 1 বোঝায়, এখন আমরা এইখানে কি লিখতে পারি, আমরা এখান থেকে 1/cos² a লিখতে পারি, তাহলে এখান থেকে আরেকটা কস স্কোয়ার রয়েছে এখান থেকে 1, তাহলে এখানে পাচ্ছি কত, দেখো 1 কেটে যাচ্ছে, এখানে পাচ্ছি মানে 2 cos² a, তার মানটা হচ্ছে 0, তাহলে এর মানটা কত, এখানে দেখো কসের মানটা হচ্ছে 0। আচ্ছা কস কতর মান 0 হয়, দেখো কস কিন্তু 90-এর মান হচ্ছে এখান থেকে 0, তাহলে এখানে এর মানটা পাচ্ছি এখান থেকে আমি 90। কী চাইছে আমার কাছে এখান থেকে a/2 মানটা, অর্থাৎ 90/2, সমান কত হচ্ছে এখান থেকে আমি 45 ডিগ্রি, অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট, চলো, কী বলছে এখানে, এ বি এর দ্বিগুণ দ্রুত কাজ করে এবং এ সি এর একত্রে বি এর 3 গুণ দ্রুত কাজ করে, যদি এ বি সি একত্রে একটা কাজ 30 দিনে শেষ করতে পারে, তাদের প্রত্যেকে কদিনে কাজটা করতে পারে, তাহলে বির এফিসিয়েন্সি যদি 1 হয় তাহলে এখানে এর এফিসিয়েন্সি কত হচ্ছে এখান থেকে 2 হচ্ছে। এখন এ এবং সি একত্রে বি এর 3 গুণ দ্রুত কাজ করে, তাহলে যদি বির এফিসিয়েন্সি যদি এখানে 1 হয় সেক্ষেত্রে এ প্লাস সির ক্ষেত্রে কত হবে না 3 হবে এখান থেকে, ঠিক আছে। এখন দেখো এখানে এর মান তো এখান থেকে 2 তো পেয়েই আছে, তো এখানে সির মান পাচ্ছি কত এখান থেকে 1 পাচ্ছি, ঠিক আছে, এইটা হচ্ছে এফিসিয়েন্সি। আচ্ছা তাহলে এখানে দেখো এর এফিসিয়েন্সি কত পাচ্ছি এখান থেকে 2 পাচ্ছি, বির পাচ্ছি কত এখান থেকে না 1 পাচ্ছি, আর সির পাচ্ছি কত এখান থেকে না 1 পাচ্ছি। এখন তারা একত্রে 30 দিনের কাজ শেষ করছে, তোমার এখান থেকে টোটাল ওয়ার্ক কত ছিল না 30 × টোটাল এফিসিয়েন্সি 2 + 1 + 1, মানে পাচ্ছি এখান থেকে কত না 120 পাচ্ছি হচ্ছে আমার এখান থেকে টোটাল এফিসিয়েন্সি। এখন সেক্ষেত্রে এর সময় লাগবে কত, 120/2 মানে 60 দিন লাগবে, বির লাগবে কত না 120/1 হচ্ছে 1 মানে 120 দিন লাগবে, সির লাগবে কত এখান থেকে 120/1 সমান 120 দিন লাগবে, তার অ্যান্সার হচ্ছে কী কী এখান থেকে 60, 120, 120, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার এখানে। নেক্সট, চলো, সুরভি বলছে 6,000 টাকা 5 মাসের জন্য এবং উর্বা 5,000 টাকা 6 মাসের জন্য একটা উদ্যোগে বিনিয়োগ করে, তারা লাভ যে অনুপাতে পাবে তা হলো কত, অর্থাৎ ক্যাপিটাল ইনটু টাইম হয়ে যাবে সুরভি আর হচ্ছে এখানে উর্বা, তাহলে 6,000 টাকা × হচ্ছে 5 মাস, আর এখানে হচ্ছে 5,000 টাকা × হচ্ছে 6 মাস, শূন্যগুলো সব কাটে, 5×6 = 30, এখানে হচ্ছে 30, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 1:1 হচ্ছে আমার এখানে অ্যান্সার, 1:1 মানে অপশান বি হচ্ছে অ্যান্সার। আর এই লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে, পাইচার্টে বলছে নির্দিষ্ট স্থানের বার্ষিক টন উৎপাদন দেখানো হয়েছে, যদি চিনির পরিমাণ 6,000 টন হয় সেক্ষেত্রে গমের পরিমাণ কত, দেখো চিনি মান হচ্ছে এইটা, তাহলে এখানে 80-এর মানটা দেওয়া আছে কত এখান থেকে না 6,000, 00 কাটে এখান থেকে, 8 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 75, আমার লাগবে কি এখান থেকে গমের পরিমাণ, গম মানে হচ্ছে এখান থেকে হুইট, তাহলে 100-এর মানটা কত হবে এখান থেকে 75 × হচ্ছে 100 সমান সমান হচ্ছে 7,500, অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে, 80-এর মান দেওয়া আছে, 100-এর মান এখানে বার করতে হবে। তো এই ছিল আমাদের ক্লাসটা, ক্লাস ভালো লাগছে লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও,
শেয়ার করা হাসগুলোকে পরে পাঠ করার জন্য, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।